वेलकम टू माय चैनल ब्लूम ऑन द रूफ। आज आमी पर्चुलेका और पार्सलन ये दुटो गाच निये आलोचना करबो। अनेके धारणा जे ये दुटो गाच एक ही टाइपेर ये भेबे गुलिये फेले, किन्तु एक्चुअली ये दुटो अनेक ही डिफरेंस आछे दुटो गाचेर मध्ये। तो से डिफरेंस और किछु किछु कमन जे ब्यापारगुलो आछे सेगुलोई आज के आमी क्लियर करबो। तो ये पार्सलिन मोटा पाता है गाछगुलो और एर फुलगुलो एक सिंगल टाइपेर है, एरम टाइपेर। तो एरो अनेक कलर है, अनेकगुलो कलर है, सादा है, हलूद है, पिंक है और एक रेड है, एरम टाइपेर। अच्छा आरेकटा अनेक आरो अनेक डिफरेंस कलर है, एकटू शेडेड कलर है, ओइगुलो आमार काछे नेई। आर एइटा एकदम ही डिफरेंट, एटा सिंगल पापड़ी किन्तु माझखानटे कि सुंदर एकटा करा आछे। एइटा एकटा आरेकटा भेराइटी। आर पतुलेका सरु सरु पाता है पतुलेकार, आर किछु एकदम प्रचंड प्रचुर थोका थोका है, आबार किछुटा अल्प थोका है, ए जे एरम टाइपेर। एटा अनेकटाई थोका आछे, एरो अनेक कलर है पतुलेकार। एई आमार काछे एकटा रेड आछे, एई एकटा शेडेड भेराइटी आछे, एटा ऑरेंज कलर आछे, लाइट पिंक आछे, डीप पिंक आछे, एगुलोर अनेक भैराइटी कलर है। और ये दुटो गाछेर ही अनेक मेडिसिनल भैल्यू आछे, एर थेके अनेक मेडिसिन तैरी है। तो दुटो गाछेर किन्तु फुल फोटार टाइम एकदम आलादा। एई गाछगुलो सूर्य एकटु ओठार परे परे फुलगुलो फोटा शुरू हो जाए, सातटा थेके फोटा शुरू है। और ये फुलगुलो जदि खूब रोद थाके तो एगारोटा थेके बारोटार मध्य एर पापड़ी बंद हो जाए। और पतुलेका एगुलो हलो एके तो 9 o'clock बोले, मस रोजो बला है। तो ये फुलगुलो 9 बजले ही फोटे, 9 थेके 5 अब्दि थाके ये फुलटा। এইটার এই এই গাছ দুটো গাছের এই ডিফারেন্সটা আছে ফুলের টাইম টাইমিংয়ের ব্যাপারটা। আর এই পার্সলিনটা এটা একদমই আলাদা, এটা সকাল থেকে ফোটে, এটা একদম সারা রাত থাকে, নেক্সট দিন গিয়ে এর পাপড়ি বন্ধ হয়। যেরকম অনেক গাছের থাকে ফুল সারা রাতই থাকে, নেক্সট দিন ওটা পড়ে যায়, ঠিক এই পার্সলিনটা এরম টাইপের। তো এদের কমন ব্যাপারটা হলো দুজনেরই ব্রাইট সানলাইট চাই, আর জলটা দুজনকেই বুঝে দিতে হবে, কেন যেহেতু এগুলো সেকুলেন্ট ফ্যামিলি থেকে বিলং করে, তাই জন্যে এরা রোদ খুব ভালোবাসে। আর জলটা বুঝে দিতে হবে, বেশি জল টল দেওয়া হয়ে গেলে এগুলো শিকড়গুলো পচে যাওয়ার একটা চান্স থাকে, তো জলটা বুঝে দিতে হয়। আর এদের সয়েলটা দুজনেরই একই টাইপের, খুব রিচ ফার্টাইল সয়েল লাগে না, মোটামুটি একটু ভার্মি কম্পোস্ট আর মাটি দিয়েই তৈরি করলেই এই গাছে অনেকই ফুল পাওয়া যায়। আর এই ফুলগুলোর ফোটার টাইম মার্চ থেকে অক্টোবর অবধি, খুব সুন্দর পুরো বাগান একদম আলো করে রাখে। সামারের তো বলবো খুব ভালো একটা ফুল, পুরো বাগানটা দিনের বেলায় একদম কালারফুল হয়ে থাকে, যেন মনে হয় নানা রঙের প্রজাপতি বসে আছে, এত সুন্দর লাগে এগুলো দেখতে। আর এগুলোর হলো প্রপাগেশনটা কীভাবে হয়, এরকমভাবে কেটেও এইরকম ছোট্ট একটা ডাল ভেঙে মাটিতে লাগিয়ে দিলেই ওর শিকড় ঠিক হয়ে যায়। আর না হলে এই ফুলটা হয়ে যাওয়ার পর থেকে, এই ফুলটা হয়ে যাওয়ার পর এইখানে এরকমভাবে
সিট তৈরি হয়। এই সিটটাও যখন শুকিয়ে যায় তখন এটাকে এরকম ভাঙলে ভেতরে একদম মিহি দানার মতো বেরোয়। তো ওগুলো নিয়ে যদি ছড়িয়ে দেওয়া যায় কোনো টপে তো চারা বেরিয়ে যাবে বা নিজের থেকেও ও চারা বেরিয়ে যায়। তো এই গাছগুলোর একটা মেন যেটা প্রবলেম যে মিলিবাগস প্রচুর অ্যাট্যাক করে এই গাছে, তার জন্যে একে নিয়ম করে নিম অয়েল স্প্রে করতেই হবে, নাহলে পুরো গাছ নষ্ট হয়ে যায়, ফুলই আসে না। তো দুটো গাছেরই সেম, দুটো গাছেরই মিলিবাগস অ্যাট্যাক করে, তাই নিম অয়েলটা একটু সপ্তাহে সপ্তাহে স্প্রে করা দরকার। কত সুন্দর লাগছে দেখতে, লাইন দিয়ে আমি রেখেছি এই গাছগুলোকে। এটা তো আমার নতুনভাবে তৈরি করেছি, এখন যখন আরও স্প্রেড করে যাবে, ভরে যাবে, গুচ্ছ গুচ্ছ করে হবে, তখন আরও সুন্দর লাগবে। এখন তো লকডাউন চলছে, নার্সারি যেতে পারছি না, টপও আনতে পারছি না, তা বলে কি গাছ লাগানো ছেড়ে দেবো? আমার ঘরে এইরকম অনেক ব্যাগ ছিল, ওই ব্যাগগুলোর মধ্যেই আমি নিজে মাটি ভরে এরকমভাবে গাছ লাগিয়ে দিয়েছি, তাতেই কত সুন্দর হচ্ছে ফুলগুলো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।